নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। কুম্ভ রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি যে এই মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, এটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। অর্থাৎ এই ভিডিওতে বলা প্রতিটি কথাই প্রতিটি কুম্ভ রাশির জাতক জাতিকার জন্যই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 50 হতে পারে, তাই পুরোটা নির্ভর করবে আপনাদের নিজস্ব বার্থ চার্টে গ্রহের অবস্থানের উপর এবং আপনাদের বর্তমানে কী দশা চলছে এবং কী প্রত্যন্ত দশা চলছে তার উপর। যদি শুভ গ্রহের দশা চলে, যদি আপনার জন্মছকে তুঙ্গস্থ গ্রহের দশা চলে, তাহলে আমার কথাগুলো একদম 100-এ 100 মিলবে। আর যদি আপনার জন্মছকে নিচস্থ গ্রহের দশা চলে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা 30-40% মিলবে। তাই পুরোটাই নির্ভর করবে জন্মছকের উপর। সেই কারণেই আমি আপনাদেরকে প্রতিবারই একটা কথাই বলি, আপনারা আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, অর্থাৎ যাকে আপনার ভালো লাগে, যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। উনি আপনাকে জানিয়ে দিতে পারবেন যে আপনাদের ভবিষ্যৎ কী হতে চলেছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এটি শুধুমাত্র বুকিং নাম্বার, এখানে রাশি লগ্ন এসব বলা হয় না। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথাই আছে স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে এবং কাজে উদ্দীপনা পাওয়া যায়। তাই আসুন জেনে নেওয়া যাক এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাদের শারীরিক দিক কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে, তবে তাদের প্রবলেম হবে যাদের 60+ বয়স, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং ওভারঅল যদি বলা যায়, ছোটোখাটো সর্দি কাশি এই সমস্ত বাদ দিয়ে শারীরিক দিক কিন্তু তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এরপরে আসি আপনাদের আর্থিক স্থিতি। এই মাসে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু মোটামুটি শুভই থাকবে, তবে এই মাসে কিন্তু ব্যয়ের ভাব কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও তেমনই হয়ে যাবে। এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে প্রেমের কিন্তু জোরালো যুগ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা এখন একাকিত্বে রয়েছেন তারা কিন্তু প্রেমে পড়বেন। এছাড়াও যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা কিন্তু নতুন করে প্রেমে পড়তে চলেছেন। এর পাশাপাশি আপনাদের পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে, অর্থাৎ লাভ লাইফের দিকটা যদি বলা যায়, অর্থাৎ প্রেমজ জীবনের কথা যদি বলা যায়, এক কথায় বলা যেতে পারে আপনাদের কিন্তু ভালো যেতে চলেছে। এই মাসে যারা বিদেশের সাথে ব্যবসা করছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তারা কিন্তু খুব লাকি, কারণ এই মাসে আপনাদের বৈদেশিক বাণিজ্য কিন্তু খুব ভালো হতে চলেছে এবং বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। অর্থাৎ বিদেশের সঙ্গে যারা রত রয়েছেন বিজনেসে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও এই মাসে আপনারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে পারেন,
একদম করতে পারেন। তবে কোন বিজনেস স্টার্ট আপ করবেন, অর্থাৎ কোন বিজনেস করবেন, কোন বিজনেস করা আপনার পক্ষে ভালো, সেটা কিন্তু আপনার নিজস্ব জন্মছক বলে দেবে। কারণ প্রত্যেকের কিন্তু সব বিজনেস স্যুট করে না। বিজনেস একটি আলাদা ভাগ, চাকুরি একটা আলাদা ভাগ, কারো চাকুরি স্যুট করে, কারো বিজনেস স্যুট করে। এবার যাদের বিজনেস স্যুট করছে, কিন্তু প্রতিটা বিজনেসই যে স্যুট করবে তা নয়। কিন্তু কোন বিজনেস আপনার পক্ষে স্যুট করবে সেটা জানতে আপনার জন্মছক দেখার প্রয়োজন রয়েছে। হুট করে আপনি টাকা ইনভেস্ট করে দিলেন একটা বিজনেস করবো ভেবে, একদম ভুল করে ফেলবেন। তাই আমি পূর্বেই বললাম, আপনাদের যাকে ভালো লাগে তাকে একবার দেখিয়ে নিন এবং কোন বিজনেস করবেন সেটা আগে জেনে নিন। এই মাসে বিজনেসে দীর্ঘদিনে আটকে থাকা টাকাগুলো কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে সমস্ত টাকা অনেকদিন ধরে বিজনেসে আটকে রয়েছে সেই সমস্ত টাকা উঠবে। এই মাসে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, ওভারঅল শুভ রয়েছে, মানে পড়াশোনার দিক কিন্তু শুভ রয়েছে, অসুবিধা তেমন কিছু নেই। তবে এই মাসে বিবাহের দিকে কিন্তু না এগোনোই ভালো। তবে যারা লাভ ম্যারেজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজের দিকে কিন্তু সেরকম শুভ নেই, তবে লাভ ম্যারেজের দিকে কিন্তু শুভ রয়েছে। তাই যারা লাভ ম্যারেজ করতে চান তারা কিন্তু করতে পারেন। এই মাসে সন্তান সুখের দিকটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, অর্থাৎ সেটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন। ওভারঅল সন্তানের দিক কিন্তু এই মাসে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তবে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব একটা সুটেবল নয়। অর্থাৎ যারা ডক্টর রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতি যেতে চলেছে। এই মাসে আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা লটারি, শেয়ার, সাট্টা এইসবে যদি টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। এর পাশাপাশি আপনারা শ্বশুরালয় এবং পৈতৃক সূত্র থেকে অর্থ পেতে চলেছেন, অর্থাৎ প্রাপ্তি যোগের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এই মাসে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, আপনাদের কিন্তু ক্যারিয়ারের উত্থান দেখা যাচ্ছে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, অর্থাৎ নৃত্য, শিল্পকলা বা অভিনয় জগতের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের নতুন নতুন অপরচুনিটি কিন্তু আসতে চলেছে। এই মাসে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ, অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, ঘরে বসে থাকবেন না, আপনারা কিন্তু চাকরি পাবেনই পাবেন। এছাড়াও যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছেন। এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, তবে এই মাসে আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। এবং এই মাসে আপনাদের কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আপনাদেরকে জানিয়ে দিই কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা পার্টনারশিপের বিজনেস করছেন তাদেরকে বলবো পার্টনারের দিকে অবশ্যই খেয়াল রাখুন, আপনার সাথে কিন্তু ধোঁকাধাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি কর্মসূত্রে শত্রুতা হওয়ার যোগ রয়েছে, সেটা কিন্তু গুপ্ত শত্রুতা, আপনি কিন্তু বুঝতে পারবেন না, তাই এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। তবে আর্থিক স্থিতির জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এই মাসে আপনারা ফ্ল্যাট বুকিং করতে পারেন, জায়গা জমি এগুলো কিনতে পারেন এবং টু হুইলার বা ফোর হুইলার কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘরের কোনো হোম অ্যাপ্লায়েন্সেস কিনতে চলেছেন। যারা এনজিওতে রয়েছেন, যারা মার্কেটিংয়ে রয়েছেন এবং যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন অপরচুনিটি আসবে এবং সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। যারা প্রশাসনিক লেভেলে কাজ করেন, অর্থাৎ পুলিশ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ, আপনাদের কিন্তু এই মাসে অর্থ আগমনের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকার এই মাস কিন্তু খুবই শুভ যেতে চলেছে, অর্থাৎ 90% শুভ যেতে চলেছে।
ততটাই নির্ভর করবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। এই গেল কুম্ভ রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি শেয়ার না করেন একটি শেয়ার অবশ্যই করে দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।